পৃথিবীর সমস্ত অঞ্চলে ইসলামের বিরুদ্ধে ব্যাপক হামলা চলছে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, ধর্মীয়ভাবে, নানাভাবে। এত মারে খেয়েও মুসলমানরা তাদের আত্মশক্তি ফিরে পাচ্ছে না, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে। আজকের সকালের প্রথম আলো যারা পড়েছেন তারা মর্মান্তিক খবর পড়েছেন। অসহায় ফিলিস্তিনিরা ত্রাণবাহী ট্রাকের কাছে জড়ো হয়েছে ত্রাণ নেওয়ার জন্য। এই অবস্থায় তথাকথিত গণতন্ত্র মানবাধিকারের ফেরিওয়ালারা, অর্থাৎ আমেরিকা এবং তাদের দোসররা, ফিলিস্তিনিদের উপরে বড় বড় উচিত বিমান হামলা চালিয়েছে, যাতে 104 জন নিহত, 760 জন আহত, খাদ্যের অভাবে ক্ষুধায় মারা যাচ্ছে ফিলিস্তিনি শিশুরা। মোট নিহতের সংখ্যা 30,000 ছাড়িয়েছে, তাদের মধ্যে 12,500ই শিশু। আজকের পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হয়ে গেছে, মুসলমানরা মুসলমানদের চেনে না, মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব কাফেরদের, বন্ধুত্ব মুনাফেকদের, ফাসেকদের। অসহায় মানুষ ক্ষুধায় মরছে, ত্রাণবাহী ট্রাক জাতিসংঘের তারা গিয়েছে ত্রাণ নিতে, আর ত্রাণের বদলে তারা বোমার খোরাক। ইচ্ছাতে মর্মান্তিক দৃশ্য বর্তমান পৃথিবীতে আর নেই। মানুষের মধ্যে তিনটা দল রয়েছে, মুমিন, কাফের, মুনাফেক। 7ই অক্টোবর থেকে চলছে মাসের পর মাস, কোনো কমতি নাই। আমরা আহত নিহত এই ইমানদার ফিলিস্তিনিদের জন্য প্রাণখোলা দোয়া করছি, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে গায়েবী মদদে এদেরকে সাহায্য করো। যারা এদেরকে ধ্বংস করে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, মালিক ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم سورة توبة 67 آية।
যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের সকালের প্রথম আলো যারা পড়েছেন তারা মর্মান্তিক খবর পড়েছেন, অসহায় ফিলিস্তিনিরা ত্রাণবাহী ট্রাকের কাছে জড়ো হয়েছে ত্রাণ নেওয়ার জন্য। এই অবস্থায় তথাকথিত গণতন্ত্র মানবাধিকারের ফেরিওয়ালারা অর্থাৎ আমেরিকা এবং তাদের দোসররা ফিলিস্তিনিদের উপরে বড় বড় যত বিমান হামলা চালিয়েছে যাতে 104 জন নিহত, 760 জন আহত, খাদ্যের অভাবে ক্ষুধায় মারা যাচ্ছে ফিলিস্তিনি শিশুরা, মোট নিহতের সংখ্যা 30,000 ছাড়িয়েছে, তাদের মধ্যে 12,500ই শিশু। আজকের হেডলাইন। এরপরও বিশ্ব চুপচাপ আছে, মিঠা মিঠা প্রতিবাদ জানাচ্ছে কিন্তু কার্যকর কিছুই কেউ করছে না। তাদের সান্ত্বনা কি যারা মরছে? বিগত দিনে কমে সামুদ কাল্লা ধ্বংস করেছেন এইভাবে, তারা নবীর কথা শোনেনি, উপর থেকে মেঘ আসলো, ভাবলো এটা বলছি আমাদের বৃষ্টি হবে, বৃষ্টি হয়নি, ধ্বংস হয়েছিল সব একেবারে, কিছুই তার বাদ রাখেনি। আমাদের তো মনে হচ্ছে এখন আল্লাহর পক্ষ থেকে এমন গজব আসবে, এই ইহুদিদের কোনো অস্তিত্বই থাকবে না। সেই অবস্থা এখন এসে যাচ্ছে, অসহায় মানুষ ক্ষুধায় মরছে, ত্রাণবাহী ট্রাক জাতিসংঘের তারা গিয়েছে ত্রাণ নিতে, আর ত্রাণের বদলে তারা বোমার খোরাক। ইচ্ছাতে মর্মান্তিক দৃশ্য বর্তমান পৃথিবীতে আর নেই। বিগত পৃথিবীতে 6টি জাতি আল্লাপাক ধ্বংস করে দিয়েছিলেন, সেখানে আমরা এগুলো পেয়েছি, আধুনিক বিশ্বে এর কোনো প্রমাণ নাই। 7ই অক্টোবর থেকে চলছে মাসের পর মাস, কোনো কমতি নাই। আমরা আহত নিহত ইমানদার ফিলিস্তিনিদের জন্য প্রাণখুলে দোয়া করছি, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে গায়েবী মদদ এদেরকে সাহায্য করো, যারা এদেরকে ধ্বংস করে তুমি তাদেরকে ধ্বংস করে দাও, মানুষের কোনো ক্ষমতা নেই তাদের সঙ্গে যুদ্ধ করা। আল্লাহ পাক তোমার শক্তির সামনে দুনিয়ায় কারো কোনো ক্ষমতা নাই, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ পাকের এই বিধান তিনি বর্ণনা করেছেন সূরা তওবা 67-68 আয়াত। আল্লাহ বলছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, মুনাফিক পুরুষ ও নারী পরস্পরের সমান। ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, তারা সবসময় অন্যায় কাজের নির্দেশ দেয় এবং সৎ কাজে নিষেধ করে। ওয়াকবিজুনা আইদিয়াহুম, এবং তারা সবসময় হাত গুটিয়ে রাখে, কোন দান করে না, কৃপণ। নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে যায়, অতএব আল্লাহ তাদেরকে ভুলে যাবেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, মুনাফিকরাই হলো প্রকৃত অর্থে ফাসিক। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফার, আল্লাহ পাক ওয়াদা করেছে মুনাফিক পুরুষ নারী ও কাফেরদের জন্য, নারা জাহান্নাম খালিদিনা ফিহা, জাহান্নামের আগুনের ওয়াদা করেছেন, সেখানে তারা চিরদিন থাকবে। হিয়া হাসবুহুম, এটাই তাদের জন্য যথেষ্ট শাস্তি। লা'আনাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে লানত করেছেন, অর্থাৎ আল্লাহর রহমত থেকে তারা বিতাড়িত। ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের জন্য থাকবে স্থায়ী শাস্তি। সূরা তওবা 67-68 আয়াত।
মানুষের মধ্যে তিনটা দল রয়েছে, মুমিন, কাফের, মুনাফেক। আর কাফের আর মুনাফেক যে একই, এটাই এখানে বলে দেওয়া হলো। পার্থক্য এই যে কাফের উপরে সরাসরি কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করা যায়, তখন তারা সরাসরি আল্লাহকে অস্বীকার করে, কিন্তু মুনাফেকদের বিরুদ্ধে যুদ্ধ করা যায় না, কারণ তারা মুখে আল্লাহর নাম বলে। মুখে স্বীকৃতির কারণেই তাদের পরে বিরুদ্ধে কোনো সশস্ত্র যুদ্ধ করা যায় না, তবে তাদের উপরে চাপ সৃষ্টি করা যায়। আখেরি জমানায় মুমিন এবং কাফের দুই ভাগে বিভক্ত, মুনাফিককে যেহেতু স্পষ্ট ভাগ করা যায় না, সেজন্য হাদিসের শেষের দিকে বলে দেওয়া হয়েছে এখন আর মুনাফিক আর কাফের নয়, বরং মুমিন এবং কাফের, ব্যাস দুই ভাগ। মুনাফিকরা যেহেতু তাদের নিফাকটা ঢেকে রাখে, প্রকাশ্যে আল্লাহকে এবং তার রসুলকে স্বীকার করে, অতএব ওটা আল্লাহর উপরে তোমার ছেড়ে দাও, মুনাফিক আল্লাহর কাছে বিবেচিত হবে। কিন্তু তাদের কর্মকাণ্ডের কারণে মুনাফিক এবং কাফের একই সঙ্গে জাহান্নামে থাকবে, ফলে দেখা যাচ্ছে আলটিমেটলি মুনাফিক এবং কাফের কোনো পার্থক্য নেই। তবে মুনাফিক চিহ্নিত করাটাই মুশকিল। আজকের বিশ্বের যারা পরাশক্তি বলে পরিচিত তারা সব মুনাফিক, যদিও তারা আল্লাহকে স্বীকার করে, নবী মূসাকে স্বীকার করে, কেউ নবী ঈসাকে স্বীকার করে, কিন্তু তাদের কর্মকাণ্ডে পরিষ্কার যে তারা সব মুনাফিক। আর মুনাফিক যেই হোক না কেন, তার সঙ্গে মুসলমানরা উদারভাবে কখনোই মিশতে পারবে না। মুনাফিকরা একসময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে খুতবা দিতে আসতেন, দাঁড়িয়ে ঘোষণা করতো, এরপরে রসুল এসে গেছেন, তোমরা প্রস্তুত হও। কত আপ্যায়ন তাদের ছিল, সবাই বাহ্যিক। এ বিষয়ে বহু ঘটনায় আল্লাহ রসুলের জীবনে ঘটে গেছে, তার মৃত্যুর পরপরই এইসব মুনাফিকরা সমানে মর্তাদ হয়ে গেছিল। যাই হোক, আমরা এমন বিশ্বে এসে গেছি যেমন ফিলিস্তিনদের আর্তনাদ আমরা শুনছি, কিছু করতে পারছি না। তাই আমরা মানুষের কাছে ফরিয়াদ না করে সরাসরি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, যিনি সর্বশক্তিমান। আল্লাহ, তুমি এই ধ্বংসকারীদের ধ্বংস করো এবং দুর্বল মানুষগুলিকে, ইমানদারদেরকে তুমি সাহায্য করো। বন্ধুরা আমার, পৃথিবীর সমস্ত অঞ্চলে ইসলামের বিরুদ্ধে ব্যাপক হামলা চলছে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, ধর্মীয়ভাবে, নানাভাবে। এত মারে খেয়েও মুসলমানরা তাদের আত্মশক্তি ফিরে পাচ্ছে না, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে। চূড়ান্ত কৃপণতা তাদের মধ্যে আছে, যেটা মুনাফিকদের বড় স্বভাব যে তারা পয়সা কাউকে দেয় না। এক বেদুন আইডিয়া হম, যেটা এই আয়তে এসেছে, তারা হাত সরসঙ্গ গুটিয়ে রাখে, তো নিজের দুনিয়াবে স্বার্থ হলে পাগলের মতো ঝাঁপ দিয়ে পড়ে। কী করে এক মোটো মাটি কেনা যায়, কী করে একটা বিল্ডিং খাড়া করা যায়, ভাড়া দিয়ে টাকা পাওয়া যাবে, এই নেশায় থাকে মুনাফিকরা। এটা পুরো মুনাফিকদের লক্ষণ, ফাসেকদের লক্ষণ, কাফেরদের লক্ষণ তো তাই। আমরা যেন লক্ষণে মিলে না যাই, আল্লাহ বিচারে যেন এক কাতারে না দাঁড়াতে হয়, সে বিষয়ে আমাদের সাবধান হওয়া উচিত। মানুষকে দিলে আল্লাহ আপনাকে দিবেন, আপনি যে কৃপণতা করেন আল্লাহ কৃপণতা করবেন, যেটা এই আয়াতে রয়েছে, নাসি আল্লাহ বা নাসি আহম, ওরা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ ওদের বলে দেবে। কোরআনের আয়াতগুলি আমরা আসলে দৃঢ়ভাবে বিশ্বাস করি না, যে জন্যে এত বকিল কৃপণ আর যাই হোক না কেন, আহলে ইসলামের মধ্যে বকিল আর কৃপণ সবচেয়ে বেশি দেখছি আমরা এখন। তারা বারবার শুনছে যে মসজিদটা পড়ে আছে, অথচ পাশে তাদের বিল্ডিং হয়ে যাচ্ছে, এটা সব আহলে না, কিন্তু না, মসজিদ থাকবে পড়ে, আমারটা হওয়া দরকার। এ দৃশ্য তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা দেখার জন্য তো আমাদের ফিলিস্তিন যাওয়া লাগবে না। আপনারা সাবধান হন, যাদের টাকা আছে আগে এখানে ব্যয় করেন, পরে অনুযায়ী করেন, ব্যয় করার সময় পাবেন না।
আজকের পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হয়ে গেছে, মুসলমানরা মুসলমানদের চেনে না, মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব কাফেরদের, বন্ধুত্ব মুনাফেকদের, ফাসেকদের। প্রকৃত ইমানদার যারা তাদের সঙ্গে তো তাদের বন্ধুত্ব হওয়া উচিত ছিল, যা সূরা তওবাতেই একটু পরেই রয়েছে, আল মুমিনুন আল মুমিনাত বাদুন আউলিয়া বাদ, মুমিন পুরুষ এবং নারী পরস্পরের বন্ধু, একে সূরাতে এসছে তওবাতে। তাদের সংখ্যা খুবই কম, অথচ তাদের সংখ্যা বৃদ্ধি করতেই হবে, তাদের মধ্যে মহব্বত বাড়াতেই হবে। পৃথিবীর যে কোনায় আমরা বসবাস করি না কেন, মুমিনের রূহ আর এক মুমিনের সঙ্গে মিলিত হবে কেয়ামতের মাঠে, দুনিয়াতেও হওয়া উচিত, কারা সত্যিকার অর্থে দিনের কাজ করছে। তাদের মধ্যে যদি আমরা না ঢুকি, না চিনতে পারি, তাহলে আমরা বড় ভুল করে যাব। মসজিদ হচ্ছে আবাদ নাই, বিল্ডিং হচ্ছে লোক নাই, মুসল্লি নাই। মুসল্লির মনে করে মসজিদ যাওয়া হয়তো সময় নষ্ট করা, সে বোঝে না কার জন্য মসজিদে যাচ্ছি, এটা কি ব্যক্তিগত কার বাড়ি, এটা তো আল্লাহর ঘর, এখানে গেলে তো আল্লাহ সন্তুষ্ট হবেন, আল্লাহ সন্তুষ্ট হলে তো মানুষের কোনো সন্তুষ্টির প্রয়োজন নাই। এই মৌলিক বিষয়টি আমাদের দিন দিন ভুলে যাচ্ছি। ঘুরে দেখেন গ্রামগুলোতে, একটা গ্রামে একটা গ্রামের মসজিদ দিয়ে একটা মসজিদ হয়ে যায়, কিন্তু না, তিনটা মসজিদ হয়েছে। ধারণা মসজিদ করলাম, জান্নাতে চলে গেলাম, আল্লাহ একটা ঘর করলাম। রিপোর্ট নিলাম কালকে একটা জেলার আহলে জন্মগত সব, তো বলছে স্যার এখন আপনি দুজন গেছিলেন 97 সালে, তখন তো একটাই মসজিদ ছিল, এখন তিনটা মসজিদ হয়েছে। কোনো কারণ? তো বলছে মাতব্বরে মাতব্বরে রেশারেশি মসজিদ হয়েছে, মুসলি কেমন হয়, তো এক কাতারও হয় না, এক কাতার কট্টু, যে কাতার লম্বা হলে 50 জন হয়, তো হাফ কাতার 20-22, ও অবশ্য বলি ফেলে 500 জন করে হয়, মানে 500 জন কি হয় নাকি, একটু বেশি হওয়ার কথা, কিন্তু না, ওদের আলাদা মাতব্বরি থাকতে হবে। এই করে আহলেসরা ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের সাবধান হওয়া উচিত। শাবানের আজ 19 তারিখ, কদিন পরে রমজান আসতেছে, রমজানের প্রস্তুতির মাস হচ্ছে শাবানের মাস। এখন আমাদের সবারই রমজানের জন্য প্রস্তুত হওয়ার সময়, কিন্তু এই সময় শুনতে হচ্ছে ফিলিস্তিনিদের এই নির্যাতনের কাহিনী। রমজানের চাইতে এখন মনে হচ্ছে ফিলিস্তিনটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। যদি কোনো ফান্ড এখানে ক্রিয়েট করত যে সে টাকা ফিলিস্তিনের ভাইরা পাবে, তো নিশ্চয়ই আমরা সেখানে অংশগ্রহণ করতাম, কিন্তু সেই ফান্ড ক্রিয়েট করবে কারা, করতে হতো সরকারের। সরকার তো কথা বলে বন্ধ, কারণ তারাও তো পরাশক্তির বাইরে তারা কাজ করতে পারে না, তারা একসাথে গোলাম। সরকার যদি এখান থেকে ফিলিস্তিনি ফান্ড খুলে দিত, তো লক্ষ লক্ষ টাকা জমা হয়েছে বাংলাদেশের মানুষের, কিন্তু সেই ফান্ড তো সরকার খুলে দিচ্ছে না। আমরা খুলে তো হবে না, আমরা পাঠাবো কীভাবে, কার কাছে দেবো, নেবে কে, যথার্থ কর্তৃপক্ষ থাকতে হবে না সরকারের ভাবে। এটা হলে তাহলে ওই বিদেশিরাও চিন্তা করত যে বাংলাদেশের 18 কোটি মানুষের সঙ্গে বেইমানি করে যে আমরা তো ব্যবসা করবো, কাদের সঙ্গে ক্ষতি হবে আমাদের, কিন্তু না, এগুলো করারও সাহস সরকারের নেই। হ্যাঁ, ধন্যবাদ যে আমাদের প্রধানমন্ত্রী তীব্র প্রতিবাদ করছেন বারবার, এটা একদিক দিয়ে ভালো, কিন্তু মৌখিক প্রতিবাদ তো কোনো মূল্য এখন নাই। এক বোমার এগনেস্ট তো এমন কিছু করতে হবে যা করলে বোমাটা বন্ধ হয়। যাই হোক, আমরা বড় কঠিন অবস্থার মধ্যে এগিয়ে যাচ্ছি, যে কদিন আল্লাহ পাক হায়াতে রাখে, আমরা যেন সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি নির্যাতিত ফিলিস্তিনি ভাই বোনদের জন্য, আল্লাহ যেন তাদেরকে দুনিয়ার বিপদ থেকে ছত্তর উদ্ধার করেন, এবং আমাদের অন্তরের কথা যেন আল্লাহ কবুল করেন। সত্যিকার অর্থে আমাদের নিজেদের অবস্থাও খুবই খারাপ, আহলে জামাত আজকে বিভক্ত হতে হতে কী যেন মাটির ঢেলা ভেঙে ভেঙে যে গুঁড়াগুড়ো হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ এক একটা নেতা, আর নেতা বিভক্ত হলে সব শেষ। আর এই জন্য ইসলামী খেলাফতে দেখছেন আপনারা জীবনভরি,
নেতার বিভক্তি নাই, কর্মীদের বিভক্ত হয়। ইসলামিক খেলাফতের পুরো ইতিহাস পড়ে দেখেন, খলিফা ঠিক একজনই আছে। এই নেতৃত্বের বিভক্তি না থাকার কারণেই কিন্তু ইসলামী খেলাফত সারা পৃথিবীকে এক সময় ভয় দেখাতে সাহস করেছে। এই ফিলিস্তিন গ্রহণের জন্য হ্যাঁ 1909 খ্রিস্টাব্দে তখন ইহুদিদের যে নেতা ছিল সে লোক পাঠিয়েছিল আমাদের খলিফার কাছে। খলিফা অত্যন্ত বৃদ্ধ মানুষ, তিনি বলছিল কী জন্য তোমরা এসছো? তাহলে আমরা আপনাকে এত লিরা দেব, সেই যুগের অত্যন্ত বড় অ্যামাউন্ট, যে আপনার খেলাফত চালাতে এখন তো খুব দুর্বল অবস্থা, আমরা শুন বুঝতে পারছি সবই রাষ্ট্রীয় কোষাগারে টাকা পয়সা নাই, তো আমরা আপনাদেরকে এত লিরা দেব। লিরা মানে হেভি অ্যামাউন্ট, এখন যখন ডলার বলছি না, তো ওদের মধ্যে লিরা, আপনার পিছনে একটু এগিয়ে আসেন ভাই, ওনারা কষ্ট পাচ্ছেন, আসেন একটু এগিয়ে আসেন, পিছন থেকে একটু এগিয়ে আসেন। তখন ওই বৃদ্ধ সম্রাট উনি বলেছিলেন, দেখেন আমি 30 বছর খেলাফতের আসনে আছি, আমি বৃদ্ধ হতে পারি, কিন্তু আমার আকীদা আমি মুসলিম। এই ফিলিস্তিনে আল্লাহর রসুলের মেহরাজ হয়েছে, এখানে হাজার হাজার নবীর কবর আছে, তাদের এই পবিত্র কর্মভূমি এবং জন্মভূমি, এই ফিলিস্তিনের একটা অঙ্গচ্ছেদ করা আমার নিজের দেহের একটা অঙ্গচ্ছেদের সমতুল্য। আপনাদের টাকার লোভে কশ্চিনকালেও এই ফিলিস্তিনের অঙ্গচ্ছেদ করতে পারবো না। এই জবাব শুনে ওরা নিরাশ হয়ে গেল। সে কবে? 1909, আর এখন 2024। ওরা পরামর্শ করলো যে আসলে যতদিন খেলাফত আছে ততদিন এদের কিছুই করা যাবে না, পলিসি করলে কী করতে হবে? তিনটে মতবাদ চালু করে দিল, আর ফিলিস্তিনি ছাত্রদের বৃত্তি দিল স্কলারশিপ বিদেশে পড়াবার জন্য, লন্ডনে আমেরিকায় পড়ানোর জন্য। প্রত্যেক মেরিটোরিয়াস ছাত্র এরকম মেধাবৃত্তি পেয়ে সব ওইসব দেশে চলে যেতে লাগলো, আর সেখানে গিয়ে শিখলো কি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই তিন চারটে মতবাদ আর শিখে আসলো। তারা বুঝিয়ে দিল যে খলিফা হলো আরবি, মানে আরবি ভাষায় কথা বলেন, উনি কোরাইশ বংশের লোক, এই চলবে না, তোমরা হলে তুর্কি, তুর্কিরা আরবিদের গোলামি করবে কেন? এই জাতীয়তাবাদ ঢুকে দিল। এটা ইয়ং ছেলেরা লুফে নিল, কথা তো ঠিকই। তারা বলল মুসলমানরা শুধুমাত্র খলিফা হবে, এখানে বহুত অমুসলিম আছে তুরস্কে, তারা কেন খলিফা হতে পারবে না? এটা কী হলো বলেন, এটা কী হবে? খেলাফত ধ্বংস করা নীল নকশা। তুর্কি জাতির আত্মম্ভরিত বেড়ে গেল, আমরা তুর্কি জাতি, ওরা আরব জাতি, এটা হবে না, আমরা তুর্কি ভাষায় কথা বলি, ওরা আরবি ভাষায় কথা বলে, চলবে না। উস্কে দিয়ে ক্ষান্ত হয়নি, সেনাবাহিনীদের মধ্যেও তারা গ্রুপিং শুরু করে দিল। প্রধান সেনাপতি কামাল পাশা তার মাথা ধোলাই করে দিল। প্রধান সেনাপতি যদি বিরোধী হয়ে যায় অন্য সৈন্যরা কী করবে? তারা তো কমান্ডের অপেক্ষায় থাকে। এইভাবে পুরো সেনাবাহিনীতে গ্রুপিং করে দিল, যুবক শ্রেণীর মধ্যে গ্রুপিং করে দিল, পুরো দেশে একটা চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়ে গেল। 1920 থেকে 1924-এর 3রা মার্চ পর্যন্ত এসব কারবার চলল, এবং খলিফাদেরকে একটার পর একটা পদচ্যুত করে দিল ভিতর থেকেই। অবশেষে 1924 সালের 3রা মার্চে কামাল পাশা নিজেকে
সেদেশের নেতা হিসেবে ঘোষণা করলো আর খলিফাকে বন্দি করে সালানিক দ্বীপপুঞ্জে পাঠিয়ে দিল। যে খলিফাকে হত্যা করার সাহস তাদের হয়নি। উনি যখন বাড়িতে বের হতেন জুমার খুতবা দেওয়ার জন্য হাজার হাজার মানুষ সামনে পড়ে যেত শ্রদ্ধায় ভক্তিতে, তার আদর্শিক কারণে তিনি জনগণের হৃদয়ের মণিকোঠায় স্থান নিয়েছিলেন। কিন্তু পাশ্চাত্য পলিসির কারণে এই ভক্তি ধ্বংস হয়ে গেল, ফলে মেয়াদভিত্তিক নেতা নির্বাচন হওয়া শুরু হলো, যেটা আমরা সব দেশে আমরা দেখছি এখন, বাংলাদেশ সহ সব দেশে, কোথায় পাঁচ বছর পর পর, কোথায় চার বছর পর পর। নেতা যদি পরিবর্তন হয় তো মানুষ পরিবর্তন হবে না, স্বাভাবিক। এটা যত ইমাম হবে তত মুক্তাদি আলাদা হবে না। ইসলামের নীতি কি, ইমাম যেই হন না কেন মুক্তাদিকে অবশ্যই তার সঙ্গে রুকু করতে হবে, তার সঙ্গে সেজদা করতে হবে। মুক্তাদি শিক্ষক হতে পারে, ইমাম ছাত্র হতে পারে, তথাপি আনুগত্য তার প্রতি থাকতে হবে, এটা ইসলামের শিক্ষা না। আপনারা যদি কেউ সেজদা যান আর ইমাম যদি রুকুতে যায় হবে, ইসলামের এই প্রশিক্ষণ একবারে সালাতেই মসজিদেই আল্লাহ পাক দেখিয়ে দিচ্ছেন, মুসলমান ভুলে গেল। ফলে ওই যে পতন শুরু হয়েছে, আজও পুরো ইসলামী বিশ্বে এই পতন দশা চলছে। যতদিন এই পতন থাকবে এবং ইমারতের প্রতি আনুগত্য না থাকবে, ফিরে না আসবে, ততদিন ইসলামী বিশ্বে শান্তি কখনোই ফিরে আসবে না। এইভাবে চিরকাল আমাদেরকে বিদেশে গোলামি করেই যেতে হবে, তাদের আদর্শ লালন করব আর মুখে মুখে দোয়া করব, এ তো হবে না। যারা যত বড় দায়িত্বশীল তাদেরকে তত বেশি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না, এটা স্বাভাবিক কথা। আল্লাহ কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমরা প্রত্যেকে স্বশ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। গত জুমার তবলিগ ইস্তেমার খুতবাটা আপনারা খেয়াল করে দেখছেন, আমরা 30টা উদাহরণ দিয়েছি যেগুলো হচ্ছে, ইসলামের নামেই তো হচ্ছে ওগুলো, সমস্ত কাজ নিয়ত অনুযায়ী হয়। নিয়তের অর্থকে না এতবার নাকি এ বুঝছে কারা, আলমারা বুঝছে না? আলমারা এমন বুঝ দিয়ে দিয়েছে তো না এত না পড়লে তো সালাতে হবে না, এইটা তো আমরা বুঝে রাখছি। এটা আসলে আদৌ কোনো ব্যাখ্যা নয়, এটা একজন আলমের ব্যাখ্যা, শুধু নিজেরা রিসার্চ করার জন্য। যেহেতু আহলেসটা নিয়ে পড়ে না তো আমরা পড়ব, হিংসা প্রতিটি ব্যাপারেই হিংসা বিদ্বেষ চলছে আলমদের মাধ্যমে। আর আলমদের অনুসরণকারীর সংখ্যা তো বেশি, তাই না? যতই সরকার লাভালাভি করুক, দেশ চলে তো আলমদের মাধ্যমে। রাজনৈতিক নেতারা যত বক্তৃতা করে চিৎকার দিক না কেন, ওদের কথা কে শোনে? লোকেরা জানে রাজনৈতিক নেতা মানে তো ওরা একটা অন্য জাত, কীগুলো লুটপাট করো সেই তালে থাকে, কিন্তু আলমদের তো সেটা নেই। কিন্তু এরা বিভ্রান্ত হয়ে গেছে, ওই কারণে নিজেদের ব্যক্তিগত নির্বুদ্ধিতা, হিংসা, বিদ্বেষ, এর ফলে আজকে ইসলামী বিশ্ব, দেশের মুসলিম উম্মা অসংখ্য দলে বিভক্ত হয়ে যাচ্ছে। আল্লাহ ইখতাসবি রহমাতে মাইয়াশা, আল্লাহ তাআলা আমিয়ার রহমতের মাধ্যমে যাকে চাই তাকে খাস করে নেই। বাংলাদেশের নেতাদেরকে আল্লাহ যদি খাস করে নিতেন তো নিশ্চয়ই এখানেও আল্লাহর রহমতে দরিয়া ফলগু দ্বারা বেরিয়ে আসতো, কারণ আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামা, যদি জনপদের অধিবাসীরা ইমান আনত এবং আল্লাহকে ভয় করত তাহলে অবশ্যই আমরা আসমান ও জমিনের বরকত দুয়ার সমূহ খুলে দিতাম। ওলাকিন কাদ্দাবু, কিন্তু তারা মিথ্যা মনে করেছে। ফাখাজনা হুম বিমা কাহানু ইয়াসনাউন, আমরা তাদের কর্মফলের কারণে কঠিনভাবে গজব দিয়ে তাদেরকে গ্রাস করেছি। আমাদের সাবধান হতে হবে, যে কোনো ব্যাপারে মৌলিক বিষয়গুলিতে আমাদের এক হওয়া দরকার, ছোটোখাটো বিষয়ে পার্থক্য থাকবেই, কিন্তু মৌলিক বিষয়ে তো আমাদের এক হওয়া দরকার। কোরআন এবং সহি হাদিসের বিধান যে মানুষকে এক করতে পারে, এই বিষয়টা সহজ সরল মানুষে বুঝে, কিন্তু দুষ্ট আলেমরা বোঝে না। আমাদের উল্টা শুনানো হাদিস জয়ীফ হয় নাকি, হাদিস মানেই সহি,
কোনো পাগলের কথা বলে না, কিন্তু বড় আলেমরা একেবারে বলে যাচ্ছে সমানে, শুধু দলবাজি করে তাদের উদ্দেশ্য, এর মধ্যে সমাজকে ঐক্যবদ্ধ করা তাদের উদ্দেশ্য নয়। আমাদের মৌলিকভাবে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা ফিলিস্তিনি ভাই বোনদের ব্যাপারে আল্লাহর কাছে কাতরকণ্ঠে প্রার্থনা করি, আজও কালও আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে এবং ফিলিস্তিনের উপর থেকে আল্লাহ পাকে যে গজব চলছে এখন, পরাশক্তির গজব, আল্লাহ উঠিয়ে নেবেন এবং তখন জুন জুন মুসলমানদের মধ্যে আন্তরিকতা এসেছে, কেঁদেছে তারা, অথবা আমি তাদের কথা শুনব। এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে। বান্দা যতক্ষণ আল্লাহর কাছে কাতরকণ্ঠে প্রার্থনা না করবে ততক্ষণ আল্লাহ তার প্রার্থনা শোনেন না। এতে বহু প্রমাণ আপনাদের সামনেই আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে ফিলিস্তিনের ভাইদের এই দুর্ভোগ লাঘবের জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করার তৌফিক দান করুন। হে আল্লাহ, তুমি আমাদের ভাইদেরকে রক্ষা করো, সেখানকার নারী শিশু এই নির্যাতিত মা বোনদেরকে তুমি সাহায্য করো। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।